লাইট তো জ্বলতেছে না, আওয়াজ এটা। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমরা আজকে করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণী তৃতীয় অধ্যায় পার্ট এক এবং দুই বিষয়ের উপরে আলোকপাত করব এবং প্রয়োজনীয় তথ্যাদি জ্ঞাপন করব। সপ্তম অধ্যায় সপ্তম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায়ে বিষয়বস্তু হল পরিবারের গঠন ও কার্যাবলী। এখন আমরা বলতে পারি পরিবারের গঠন, পরিবার কাকে বলে? সাধারণত স্বামী স্ত্রী সন্তান সন্ততি নিয়ে একত্রে বসবাস করাকে পরিবার বলে। এই পরিবার গঠিত হয় একজন স্বামী বা স্ত্রী পরিণত বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যখন সন্তান সন্ততি জন্ম হয় এবং তারা একত্রে বসবাস করে, সুখ দুঃখে একসাথে থাকে, তখন তাকে পরিবার বলে। পরিবার সাধারণত গঠিত হয়, পরিবার হলো পৃথিবীর সবচেয়ে আদিম প্রাচীনতম সংগঠন। এই সংগঠনটি একমাত্র প্রাচীন এবং সবচেয়ে পুরাতন সংগঠন। পরিবারের মধ্যেই পরিবারের প্রত্যেকটি সদস্য একে অপরের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য কাজ করে যায় এবং সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়। এখন আমরা জানব পরিবারের কার্যাবলী। পরিবার সাধারণত এই কয়েকটি কাজ সম্পাদন করে থাকে। প্রথমত কাজ হল সন্তান আদি জন্ম দেওয়া। যখন একজন পুরুষ পরিণত বয়সে একজন স্ত্রীর পাণিগ্রহণ করে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। সে আর পরিপ্রেক্ষিতে তাদের পরিবারে সন্তান সন্ততির আগমন ঘটে। দ্বিতীয় কাজ হলো অর্থনৈতিক কাজ। পরিবারের প্রত্যেকটি সদস্যের জীবনযাপনের জন্য ভাত কাপড় ইত্যাদির প্রয়োজনের জন্য তারা অর্থনৈতিক কার্য সম্পাদন করে। এই ক্ষেত্রে অর্থনৈতিক কাজ, যে কাজগুলো পেশা হিসাবে গ্রহণ করে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কৃষিকাজ করে, কেউ এই ধরনের বিভিন্ন পেশার সাথে তারা জড়িত হয়ে পড়ে। যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী সেই পেশায় দ্বারা তারা অর্থনৈতিক কার্য সম্পাদন করিয়া থাকে। এরপরে শিক্ষামূলক কাজ। পরিবারের অন্যতম একটি প্রধান কাজ হলো শিক্ষামূলক কাজ। শিক্ষামূলক কাজ হলো পরিবারের সন্তান সন্ততি জন্ম হলে জন্ম নিলে তাদের শিশু শিক্ষার জন্য পরিবারের পিতা মাতাই সর্বপ্রথম এই শিশুকে বর্ণশিক্ষা দিয়ে থাকে বা তার মাধ্যমেই, পিতা মাতার মাধ্যমেই শিশুরা প্রাথমিক জ্ঞান অর্জন করে বা প্রাথমিক বর্ণ পরিচয় লাভ করে। এরপরে তারা স্কুল বা স্কুলে ভর্তি করে এবং স্কুলের যাবতীয় খরচা আদি পরিবারের পিতা মাতা বহন করে থাকে। এরপরে শিক্ষামূলক কাজ। শিক্ষামূলক কাজ হলো পরিবার সন্তান সন্ততির শিক্ষা দানের জন্য যে কাজগুলো আছে, যত খরচ আছে শিক্ষা পরিবার বহনের জন্য সারা পরিবার বহন করে থাকে এবং পরিবারের প্রত্যেকটি সদস্য তার সন্তান সন্ততিকে উচ্চ শিক্ষা বা আধুনিক শিক্ষা শিক্ষিত করার জন্য প্রয়াস লাভ করে এবং সেই লক্ষ্যে তাদের নানা প্রকার সহযোগিতা করে থাকে এবং তারা সেইভাবে শিক্ষা লাভ করে। এরপরে সামাজিক কার্যাবলী। সামাজিকতা, সামাজিক একজন আরেকজনের সাথে কীভাবে মশবে, কীভাবে বড়দেরকে রেসপেক্ট করবে, ছোটোদেরকে স্নেহ করবে, ভালোবাসার সম্পর্ক গড়ে তুলবে, সেই শিক্ষাটা তারা পরিবারের মধ্য থেকেই পেয়ে থাকে। এরপরে ধর্মীয় কাজ। ধর্মীয় শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হয় যে ধর্মেই জন্মগ্রহণ করুক না কেন, তার ধর্মের প্রাথমিক খড়ি তারা পরিবার থেকেই লাভ করে। এক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ সদস্যরা সাধারণত পরিবারের ছোটো ছোটো সদস্যদেরকে ইসলাম ধর্মাবলম্বী হলে নামাজ শিক্ষা দেয়, কোরআন শিক্ষার ব্যবস্থা করে এবং তারা নিয়মিত মসজিদে যাওয়ার জন্য তাদেরকে তৈরি করে তোলে বা কেউ কেউ ছোট্ট শিশুকে মসজিদে নেওয়ার অভ্যাস করে তোলে। এইভাবে ধর্মীয় যে কাজগুলো আছে, ধর্মের যে সে কাজগুলো পরিবারের মধ্য থেকেই তারা লাভ করে। তারপর এরপর আছে চিত্ত বিনোদনমূলক কাজ। চিত্ত বিনোদনমূলক পরিবার দিন তার প্রত্যেকটি সদস্য নিজ নিজ কাজে, কেউ পেশাগত কাজে, কেউ বা শিক্ষা জীবনের কাজে ব্যস্ত থাকে। এই নানা কাজে ব্যস্ততার মধ্যে তারা ক্লান্ত বোধ করে। এই ক্লান্ত বোধ করে তারা পরিবারের মধ্যেই অবসর, মানে চিত্ত বিনোদন বা
আনন্দ উপভোগ করার প্রয়াস লাভ করে। এই ক্ষেত্রে তারা টেলিভিশনে সব একত্রে বসে টেলিভিশন দেখে, টেলিভিশনে বিভিন্ন আনন্দদায়ক অনুষ্ঠানগুলো উপভোগ করে, কিংবা গানের মাধ্যমে তারা আনন্দ উপভোগ করে থাকে, কিংবা কোনো জনপ্রিয় সিনেমা দেখেও তারা সময় অতিবাহিত করে, একজন আরেকজনের সাথে সম্পর্ক গভীর করে তোলে। এরপরে আছে অবসরকালীন কাজ। অবসর পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা কোনো এক সময় অবসর চলে আসে এবং অবসরকালীন সময়ে এই বৃদ্ধ বা বৃদ্ধারা সাধারণত তার সন্তান নাতিপুতি বা সন্তান সন্ততির কাছে অবসর জীবন যাপন করে উদযাপন করে থাকে এবং তারা সেইখান থেকে আনন্দ উপভোগ করে বাকি জীবন অতিবাহিত করে থাকে। এইভাবে পরিবার তার কার্যাবলী করে থাকে। এখন পরিবার যেহেতু পৃথিবীর সবচেয়ে আদিমতম প্রাচীন সংগঠন, সেই হেতু পরিবারের কাজগুলো গুছাইয়া পরীক্ষার খাতায় লিখতে হবে। পরীক্ষার প্রশ্ন এমনও আসতে পারে, পরিবার কি বা পরিবার বলতে কি বুঝো, পরিবারের কার্যাবলীগুলো মননা করো। তখন আমাদেরকে লিখতে হবে যে পরিবার প্রথম ভূমিকা দিতে হবে, এরপর পরিবারের কাকে বলে তার জবাব দিতে হবে বা পরিবার কি তার জবাব দিতে হবে, যেটা আমি একটু আগেই বললাম। এরপরে পরিবারের কার্যাবলীগুলো এইভাবে পয়েন্ট আকারে লিখতে হবে, তার বর্ণনাও লিখতে হবে এবং সবশেষে উপসংহার দিয়া এই প্রশ্নটির উত্তর সমাপ্ত করতে হবে। এই আজকে ক্লাসে আমরা এই তৃতীয় অধ্যায় পার্ট 1 এবং 2 পরিবারের গঠন এবং পরিবারের কার্যাবলী নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা পরের ক্লাসে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব অধ্যায় 3 পার্ট 3-4 বিষয়, অর্থাৎ শিশু পরিবারে বেড়ে ওঠা এবং সামাজিকতা, এই শিশুর সামাজিকতার বিষয়ের উপর আমরা আগামী ক্লাসে আলোকপাত করব। আজকে আমরা বিশ্বব্যাপী করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে যে অনলাইন ক্লাসগুলো এই নিচ্ছি তার অংশ হিসাবে এইখানেই আজকে ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ। এই সুমন, হে সুমন, একটা ক্লাস 10 মিনিট শেষ। 10 মিনিট হয়নি? হ্যাঁ।